ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহি আবরাকাত যে আমাদের সম্মানিত ভাই যে বিপ্লব মালয়েশিয়া থেকে এক বোনের পক্ষ থেকে প্রশ্ন করেছেন সেটা হলো এই যে এক মহিলার বিবাহ হওয়ার পর তার স্বামী এক জায়গায় থাকে এবং তার স্ত্রী আরেক জায়গায় থাকে এই ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ তাদের সাথে কোনো সম্পর্ক না থাকার কারণে তার স্ত্রী তার সাথে সম্পর্ক করে এবং ফোনের মাধ্যমে তাদের যোগাযোগ হয় সেই যোগাযোগ সময় জিজ্ঞাসা করার ফলে তার স্বামী তাকে উত্তর দেয় যে তুমি তোমার মতো থাকো আমি আমার মতো আছি তো এভাবে আরও দীর্ঘদিন যায় প্রায় তিন বছর তিন বছর পর এবার যদি সেই মহিলাটি পুনরায় বিবাহ করতে চায় অন্য জায়গায় বিবাহ বসতে চায় তাহলে তার জন্য কি ফের তালাক নিতে হবে না এভাবে সে বিবাহ বসতে পারবে সে বিষয়ে জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ জি সম্মানিত ভাই আসলে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক ঘটনা এই সমস্ত ঘটনা এই জন্যই ঘটে থাকে আমাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণেই অভাবের কারণে ধরনের ঘটনা ঘটে থাকে তাই আমাদের উচিত সর্বপ্রথম এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে তার কারণ হলো এই প্রত্যেক বিষয়ের প্রত্যেকটি জিনিসের হক রয়েছে তদরূপ স্বামীর হক স্ত্রীর হক উভয়ের হক তো এই সমস্ত হকের প্রতি আমাদের সচেতন হতে হবে যখন কেউ বিবাহ করবে তার ভরণ পোষণ তার কিছু হক রয়েছে সেগুলো আদায় করতে হবে তাই যদি কোনো ব্যক্তি ব্যক্তিজনের হক আদায় না করে তাহলে তাকে অবশ্যই কেমতের দিন জবাবদিহি হতে হবে দ্বিতীয় কথা হলো এই বিবাহ হওয়ার পর দীর্ঘদিন যাব তাদের মধ্যে কোনো যোগাযোগ নাই এ কারণে হঠাৎ করে সে যদি যোগাযোগ করে এবং তার উত্তরে যদি বলে যে তোমার মতো তুমি থাকো আমার মতো আমি থাকি তাহলে এটা খুব ভয়ঙ্কর শব্দ এ ধরনের ভাষা এক অপরে ব্যবহার করতে পারে না সত্যিকারই যদি এক অপরে সংসার করতে না চায় কোনো কারণবশত তাহলে সেটা কোরআন হাদিস অনুযায়ী যেহেতু কথা পরিষ্কার যে যারা যাদের সংসার সুখের হয় না বা কোনো কারণবশত তারা এক অপরের সংসার করতে চায় না তাই প্রয়োজন সাফেকে এক অপরকে তালাক দেওয়ার বিধান রয়েছে তাই এভাবে তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করে নেওয়া উচিত যেহেতু স্বামীও নিখোঁজ না তার কারণ স্বামী যদি নিখোঁজ হয় খবর যদি পাওয়া না যায় তাহলে তার স্ত্রী তার স্বামীর আগমনের অপেক্ষা করবে অথবা কোনো বিচারকের কাছে গিয়ে সেই বিচারক তার জন্য সতর্কূল সতর্কতামূলক একটি সময় বেঁধে দিবেন সেই সময়ের মধ্যে যদি সে ফিরে আসে বেশ ভালো আর যদি ফিরে না আসে তাহলে বিচারক তার স্বামীর মৃত্যুর ঘোষণা দেবে এবং মৃত্যুর ঘোষণা দেওয়ার পর থেকে নিয়ে চার মাস দশ দিন ঈদ্যুৎ পালন করবে আর এই ক্ষেত্রে যেহেতু স্বামী নিখোঁজ না তাই সে কী করবে হয় স্বামীর কাছ থেকে তালাক নিবে অথবা স্বামী তাকে তালাক দিয়ে দেবে এই ক্ষেত্রে করণীয় হলো এই যখন স্বামী তার খোঁজ নেয় না তার সাথে যোগাযোগ করে করে না 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 তার সাথে সংসার করতে চায় এবং দায়িত্ব পালন তো এই ক্ষেত্রে স্ত্রী কোনো বিচারকের কাছে গিয়ে বা অভিভাবকের কাছে গিয়ে কথা নালিশ জানাতে পারে অভিযোগ করতে পারে যে আমার সাথে কোনো যোগাযোগ নাই ভরণ পোষণের পয়সা দেয় না এবং কোনো ধরনের সাহায্য করে না তো এ বিষয়ে সে তালাক চেয়ে নিতে পারে তালাক চেয়ে নিতে পারে তাই মহিলা যদি স্বামীর কাছ থেকে তালাক এই ব্যাপারে চেয়ে নেয় তাহলে তার ইত হলো এক মাস তার ইদ্যুৎ হলো এক মাস তো যাই হোক মোট কথা হলো এই যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হলো এই যে মহিলা যদি তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নেয় তাহলে সে কি করবে এক মাস ইদ্যুৎ পালন করবে আর যদি স্বামী তাকে তালাক দেয় তাহলে তাকে তিন মাসিক পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে তাহলে তাকে কী করতে হবে তিন মাসিক পর্যন্ত সে ইদ্যত পালন করবে এবং এই ইদ্যত পালন করার পর সে মহিলা অন্যত্র বিবাহ বসতে পারবে কোনো অসুবিধা নাই বাকি আল্লাহ আলম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার